পরের অংশ দেখো, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। এখানে কি বলেছে, সূর্য যখন অস্ত যায় তখন তার যে একটা ছায়া পড়ে, বিশাল ছায়া, সেই ছায়াটাতে দেখবে সব কিছু বেশ বড় বড় লাগে, তাই না? বলছে নিজের ছায়া মস্ত করে, ঠিক আমাদের জীবনটাও যে আলো আমাদের জীবনে যে ছায়াটা পড়ে অর্থাৎ খারাপ দিক আসে, বলেছে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। নিজে নিজে যদি ভাবো যে আমি দোষী আমি দোষী, তাহলে তো জীবনে তুমি সবসময় পিছিয়েই থাকবে। আমার যে ভুল সেটাকে আমি ভাববো না, সমগ্র জীবনটা আমি অন্ধকারে ঠেলে দিতে পারি না, কোনো বাধা বিপদ আসতেই পারে, তার জন্য আমি কী করবো, সেটাকে আমি বাধা বিপদ ঠেলে আমি সবসময় সামনের দিকে এগিয়ে যাব। বলেছে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বলছে অন্ধকার করবে না, তোমার দোষ, কারণ তোমার জীবনটাকে তুমি আলোকিত করবে, সবসময় তুমি অন্ধকারের পিছনে থাকবে না। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। আমরা কোনো বিপদ আসলে বা কেউ মারা গেলো বা কোনো ক্ষতি হলো, তখন আমরা কী করি, ভগবানকে দোষারোপ করি, বলি ভগবান তোমাকে আমি এত পূজা করি, তুমি আমার সাথে এমন করলে, ভগবানের সাথে আমরা কিন্তু বিবাদ করি। তার মানে কি, একটা লাভ নেই, নিজের পায়ে নিজে কুড়ুল মারা। বিধি বলতে এখানে কী বোঝানো হয়েছে, ভগবানকে বোঝানো হয়েছে। ভগবানের সাথে বিবাদ করে কোনো লাভ হবে বলো? ভুল তো আমি করেছি, ভগবান তো ভুল করেনি। বলছে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো, নিজে যদি কোনো অন্যায় করো সেটা ভুলটা শুধরে ভালো কাজ করো, বা কোনো বিপদ আপদ আসলে তাকে পার করে নিজে এগিয়ে যাও। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে এক রকমে কর্ণে ভাই বোঝাপড়া। বলেছে খুব খানিকটা কেঁদে কেটে, আমরা কোনো কিছু মানে কষ্ট পেলে কিন্তু কী করি, কান্নাকাটি করি, অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, ঘড়া বলতে এখানে কি কলসি, মানে প্রচুর কান্নাকাটি করি, কিন্তু এরকম হতেই পারে মানুষের জীবনে। বলেছে খুব যদি কষ্ট পাও কান্না করো, কান্না করে তোমার মনটা হালকা হবে। অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকমে কর্ণে ভাই বোঝাপড়া। আমরা দেখবে কোনো কিছু হলে কষ্ট করে কান্না করি, তারপরে আমরা আবার ঠিক হয়ে যাই। তার মানে কি, আমার মনের বোঝাটা আমি কী করলাম, কান্না করে হালকা করলাম। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। তোমার জীবনে যে যে বাধাটা আসলো, হ্যাঁ, বা অন্ধকার এলো, তোমার অন্ধকার জীবন মানে কি, আমার কষ্টের জীবন, দুঃখের জীবন, তখন তুমি কী করবে? বলেছে যেখানে বাধা এসেছে বাধাটা, বলেছে তাহার পর আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, তখন তুমি আবার নতুন করে জীবনটাকে সাজিয়ে নাও আশার আলো।